اللهم صل وسلم اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقال النبي صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله بزرگان محترم اس کے کوئیکٹا بشائر اوپر کتا ہوئے سیرتر اوپر علاقانا چلتے سلو নবী আলাইহিস সালামের সীরাত, তিনি কি আখলাক আমাদেরকে শিখাই গেছেন। এবং নতুন জিনিস সম্পর্কে যেগুলো তিনি করেন নাই, তার সাহাবায়ে কেরাম করেন নাই, এগুলো সম্পর্কেও নবীজি শিক্ষা দিয়ে গেছেন। এগুলোকে সারুল উমুর বলছেন। নতুন যত জিনিস দেখবা, মানুষ শরীয়ত মনে করে করতেছে, সেগুলোকে নিকৃষ্টতম কাজ মনে করবা, ওইটাই বেদাত। প্লেনে চড়তেছেন, এটা বেদাত না। আরো কত নতুন জিনিস আমরা দুনিয়াতে ব্যবহার করতেছি, এটা কিন্তু বেদাত না। কারণ এটাকে কেউ শরীয়তের হুকুম মনে করে করতেছে না, দুনিয়ার সুযোগ সুবিধা, কত রকম পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, কত পদ্ধতি বের হইতেছে, এগুলোকে শরীয়ত মনে করা হইতেছে না, এটা ফরজ আজিব সুন্নত মনে করে করা হইতেছে না। কাজে এগুলো যদিও নতুন, নবীজির জামানায় ছিল না, তাই বলে এগুলোকে বেদাত বলা যাবে না। অনেক লোকই বলে নতুন জিনিস বেদাত, তাহলে পেলে না ছড়ে হাজার যান এটাও বেদাত, ঘড়ি হাতে দেন এটাও বেদাত, এগুলো বোকামি। আর শুধু নতুন হলে বেদাত হবে না, সেই নতুনটাকে যদি ইবাদত মনে করে করা হয়, সেই নতুন জিনিসটাকে কি মনে করা হয় ইবাদত, এইটা করলে সব হবে, তখন বেদাত হয়ে যায়। আসলে শরীয়তে নেই,
আপনি নতুন আবিষ্কার করলেন, শরিয়ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কে? তো নতুন জিনিস আবিষ্কার করা, সেটাকে ইবাদত মনে করা, এর অর্থ কি? আপনি নিজেকে আল্লাহর আসনে বসাইলেন, যে আল্লাহ বিধান দেয় আমিও দেই, আল্লাহর সমকক্ষ হওয়ার দাবি করলেন। শেরেক, বিধান দেওয়া একমাত্র আল্লাহর দায়িত্ব। নবীরা ওটা বয়ান করেন, নবীরা শরিয়ত দেন না। এই জন্য একদিকে নবীদের এগুলো শিখাইছেন যে এইগুলো করো, এটা করতে হবে, এইগুলো ছাড়ো, নতুন জিনিস ছাড়তে হবে। এই দুটোটা মিলে একত্তরের নাম হল ও আমিলুস সালিহাত। দুটোটা মিলে কি নাম? চারটে গুণ যার মধ্যে থাকবে সে ধ্বংস থেকে বেঁচে গেল। চারটে গুণ, আর এর কোন একটাও যদি না থাকে সে বাঁচবে না। আল আসফ ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর কাজ হল শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান। দুই নম্বর ওয়ামিলুস সালিহাত, করণীয় গুলো করো, এটা ইবাদত, বর্জনীয় গুলো ছাড়ো, এটা ইবাদত। বর্জনীয় গুলো ছেড়ে দেওয়া, এটাও কি? ইবাদত। ঘুষ খাইতো, ঘুষ খাওয়া বন্ধ করে দিল, আল্লাহ বিশাল লেখি দিবেন তাকে। দাড়ি কাটতো, বন্ধ করে দিছে, কোন আলেমের বয়ান শুনে, বিশাল ইবাদত। প্রত্যেকটা গুনাহ বর্জন ইবাদত। তো করণীয় গুলো করা, বর্জনীয় গুলো ছাড়া, এর একত্রে কোরআনে বলেছে ওয়ামিলুস সালিহাত। আমিলু মানে আমল করছে, সালিহাত মানে নেক। তো করণীয় গুলো করাও নেক কাজ, বর্জনীয় গুলো ছাড়াও নেক কাজ। এই জন্য এক হাদিস আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা তুমি। রাত্রে প্রত্যেক রাত্রে 100 রাকাত করে ফজর নামাজ পড়ে, তাকে বলা হয় নাই তুমি বড় ইবাদত করনেওয়ালা। যে গুনাহ ছেড়ে দিছে তাকে বলা হয়েছে তুমি বড় ইবাদত করনেওয়ালা। গুনাহ ছেড়ে দিছে, আপনি জানেন 3 লোক পাহাড়ের গুহায় আটকা পড়ছিল, পুরো হাদিস বলবো না, আটকা পড়ছিল বৃষ্টির সময় গুহার মধ্যে, বিশাল এক পাথর এসে পড়ছে, বেরোনোর কোনো কায়দা নেই। তখন তারা পরামর্শ করলো কি করা যায়, সিদ্ধান্ত হল প্রত্যেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল যেটা, ওইটাকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি এই পাথর সরাই দেয় আমরা বেরোতে পারবো, না হয়তো পারবো না। একজন তো বাপ মার খেদমত ওসিলা দিল, আর একজনে যে ওসিলা দিল সে গুনাহ করার সুযোগ পাইছিল, ব্যভিচার করার সুযোগ পাইছিল, কিন্তু ঠিক ওই মুহূর্তে ওই মহিলার মুখ দিয়ে একটা কথা বেরোইছে, ইত্তাকিল্লাহা ওয়ালা তাফুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওই লোকটা আর অগ্রসর হয়নি, চলে গেছে।
সে তার জিন্দেগির সবচেয়ে বড় নেকামল এটা পেশ করছে, পেশ করে দোয়া করছে এবং পাথর সরছে, তিনজনের দোয়ায় পাথর সরছে। তো এর নেকামল হলো এটা, তো বাহ্যিক ভাবে এটা কি নেকামল নাকি? হ্যাঁ, ব্যবিচারের সুযোগ পাইছিল কিন্তু পরে আল্লাহর ভয় করে নাই, গুনাহ বর্জন হলো না। সেটা নেকি না হলে এইটাকে অসিলা দিয়ে সে দোয়া করলো কেন আর পাথর সরলো কেন? এই জন্য মন গড়া জিনিস থেকে দূরে থাকতে হবে। ওয়ামিলুস সালিহাত ওয়াতাওয়াসাও বিল হক। ওখানে সূরা আল আসরে চারটে গুণ বলা হয়েছে, দুটা হলো শিরক মুক্ত ইমান, করণীয় গুলো করো, বর্জনীয় গুলো বর্জন করো। ওয়াতাওয়াসাও বিল হক, তোমার ভাইদেরকে শিরক মুক্ত ইমানের দাওয়াত দাও, সবাইকে বলো ভাই ইমানকে শিরক মুক্ত করেন। ইমানে শিরক থাকলে ওই ইমানের এক পয়সাও দাম নেই। যারা মাজারে মাজারে ঘোরে, মাজার পন্থী, আর সারাদিন বেদাত করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে, একটাও যায় এই দল শিরক মুক্ত ইমানের দাওয়াত দিতে হবে। তোমার ইমানে কোন শিরক থাকতে পারবে না। মাজারে সিজদা করা, মাজারে চাওয়া, মাজারে তওয়াব করা, মাজারে গিলাব দেওয়া, মাজারে প্রার্থনা করা, সব শিরক। এই কাজগুলো আল্লাহর প্রাপ্য, আল্লাহ পাওনা, আপনি সেটা দিচ্ছেন ওই মুর্দাকে। তাহলে মুর্দাকে আল্লাহর সাথে শরিক করলেন, তাহলে আপনার আমার ইমান শিরক মুক্ত হইল না। এই ইমানের দাওয়াত দিতে হবে। ওয়াতাওয়াসাও বিসসাবর, এবং লোকদেরকে সবর মানে ওই আমিলুস সালিহাত, নেক আমলের দাওয়াত দিতে হবে। করণীয় গুলো করো, বর্জনীয় গুলো ছাড়ো, এই কথার দাওয়াত দিতে হবে। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? চারটা হয়েছে। শিরক মুক্ত ইমান অর্জন করো, করণীয় গুলো করো, বর্জনীয় গুলো ছাড়ো, শিরক মুক্ত ইমানের দাওয়াত দাও, আর করণীয় গুলো করার, বর্জনীয় গুলো ছাড়ার দাওয়াত দাও। দুটা নিজে করতে হবে আর দুটা অন্য ভাইকে বলতে হবে। এই হল সূরা আল আসর। ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন, আল্লাহ এই একটা সূরা যদি নাজিল করতেন তার তো মানুষের হেদায়াতের ব্যবস্থা হয়ে যেত, পুরা ইসলামের কর্মসূচি এই ছোট্ট সূরার মধ্যে, দুই লাইনের সূরার মধ্যে আপনার জিন্দেগির দায়িত্ব কর্তব্য সব ঢুকে গেছে। তো বলতেছিলাম গুনাহ থেকে বাঁচতে হবে, কথাটা এই জন্য উঠাইছি। আজকে রবি উসানির 15 তারিখ, চান্দ্র মাস হিসেবে রবি উসানি, তার কয় তারিখ? এই মাসের 11 তারিখে কিছু লোক না জানার কারণে একটা অনুষ্ঠান পালন করে, আরো চারদিন আগে, আরো চারদিন আগে সেই অনুষ্ঠানটা তারা নাম রাখছে ফাতেহায়ে ইয়াজদহম। ফাতেহায়ে ইয়াজদহম, ইয়াজদহম ফার্সি শব্দ, এর অর্থ 11। 11 তারিখে সবাই মিলে ফাতেহা পড়া হবে, ফাতেহা পড়া হবে, তারপরে বিরিয়ানি খাওয়া হবে। এটা তারা নাম রাখছে ফাতেহায়, এটা মস্ত বড় ইবাদত মনে করা হয়। এবং কতগুলো বেদাতি পত্রিকা এত বড় শিরোনাম দেয় এটা পালন করতে হবে।
আচ্ছা, এখন হলে একদিন কি হয়েছে, কেন পালন করতে হবে? তো এদিন বড়পীর আব্দুল কাদের জিলানী তার মৃত্যু দিবস, এটাও কিন্তু ভুল, ওনার মৃত্যু দিবস হল 10 রবিউল থানি। বেদাতেরা কোন একটাও ঠিক মতো করে না, ওনার মৃত্যু দিবস কত? 10 রবিউল থানি, এরা করতেছে 11 রবিউল থানি। এক তো তারিখের ভুল করতেছে, দ্বিতীয় ভুল হল নবীজি জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলো শিক্ষা দেন নেই আমাদের শরীয়তে। জন্মদিনও নেই, মৃত্যু দিবসও নেই। যেসব বেকারীরা জন্মদিনের কেক বানায় এদের রুজি হারাম, যেসব বেকারীরা জন্মদিনের কেক বানায় তাদের যে কি হয়ে যায়, হারাম হয়ে যায়। কারণ আল্লাহর নবী জন্মদিন পালন করতে বলেন নাই, মৃত্যু দিবস পালন করতে বলেন নাই, বিবাহ বার্ষিকী নেই, এগুলো কিচ্ছু নেই। নবীজি নবুয়ত পাওয়ার পরে সাল্লাল্লাহু সাল্লাম 23 বছর বাঁচলেন, তিনি জন্মদিবস পালন করতে পারতেন না? তার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 100 বছর বাঁচলেন। সর্বশেষ সাহাবী যে মারা গেছে হুজুরের মৃত্যু থেকে 100 বছরের মাথায়, আবু তুফাইল। এই 100 বছরের মধ্যে, এর মধ্যে 30 বছর হল চার খলিফার আমল, খোলাফায় রাশিদিনের আমল। 30 বছর, 30 বছর, তারপরে আরো 70 বছর। এই 100 বছরের মধ্যে কোন একজন সাহাবি, 1.5 লক্ষ সাহাবির মধ্যে কোন একজন সাহাবি নবীজির মৃত্যু দিবস পালন করে নাই। নবীজির মৃত্যু দিবস যদি পালন করা না হয়ে থাকে আর নবীজি এটা পালন করতে না বলে থাকে, এখন যদি তার উম্মতের লোকেরা পালন করা আরম্ভ করে, দেখি নতুন জিনিস হবে না? এটা তারা সবের নিয়েতে করতেছে না, নাকি ঘড়ি হাতে দেওয়ার মতো সবের কাজ মনে করে করতেছে? বিশাল ইবাদত, ফাতেহা ইয়াজদহম, বিশাল ইবাদত মনে করে করতেছে, অথচ পুরাটাই বেদাত, নিকৃষ্টতম কাজ। আবার কিছু লোক এই পরিমাণ বাড়াবাড়ি করছে যে তারা ওইটাকে কেন্দ্র করে প্রত্যেক মাসের, প্রত্যেক চান্দ্র মাসের 11 তারিখ তারা এরকম একটা অনুষ্ঠান করে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে, সেটার নাম দিছে 11ই শরীফ। কি নাম দিছে? উর্দুতে 11 মানে 11, 11ই শরীফ। পাবলিক তো অর্থ বোঝে না, নিশ্চয় করে শরীফ হবে। বুঝছেন না, এদের মিলাদে পড়ে মন গড়া মিলাদ, অলাম্মা তাম্মা মিন হামলিহি, যখন নবীজির মায়ের গর্ভ 9 মাস পুরা হল তখন তিনি নবীজিকে ভূমিষ্ঠ করলেন। এইগুলো আরবিতে পড়ে, যদি পাবলিক বাংলা জানতো তাহলে মৌলবীর অবস্থা খারাপ হয়ে যেত। এটা তো সবাই জানে, এটা আরবিতে পড়ার কি হলো? কোন মহিলার গর্ভ যখন 9 মাস হয় তখন আল্লাহ চায় তো সে সন্তান প্রসব করে, সব মানুষ জানে, তা আপনি এটা আরবিতে পড়তেছেন কি কারণ? আমাদের বোকা বানানোর জন্য? ওই যে তাওয়াল্লুদ পড়ে, আল্লাম্মা তাম্মা মিন হামলিহি, হামলি মানে কি? হামল, গর্ভ অবস্থা, এটা আরবিতে পড়ে। আর পাবলিক বিশাল দেখি মনে করে আল্লাহ একবার তাওয়াল্লুদ পড়ছে, অন্তত কোনো অর্থই নেই ফালতু। তো এই ফাতেহা ইয়াজদহম যাতে আমরা কেউ পালন না করি, এটাকে সমর্থন না করি, আর এটাকে অনুসরণ করে যারা প্রত্যেক মাসের 11 তারিখ করতেছে
জিয়ার আলমে শরীফ ওটাও বেদাত, ওটাও কি ওটাও বেদাত। এই ধরনের কোন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করব না, সমর্থন করব না, পয়সাও দিব না। এর জন্য চান্দা তোলা হয়। আমাদের নবীজি জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী নিয়ে আসেন নাই, এইগুলো নিয়ে আসেন নাই। তিনি নিয়ে আসেন 24 ঘন্টা আপনি যা করবেন ওটা নবীজির তরিকা মতো হইতে হবে, কোন বার্ষিকী নেই। 24 ঘন্টা যা করবেন, নামাজ পড়েন আর ঘুমান আর খানা খান আর বাথরুমে যান, যাই করবেন আর বাজারে যান আর দোকানে বসে ব্যবসা করেন, যাই করবেন ওখানে তরিকা আছে, ওখানে নবীজির তরিকা আছে। এই তরিকা বাস্তবায়ন করার নাম হলো শরিয়ত। কোন জন্মবার্ষিকী নেই, কোন মৃত্যুবার্ষিকী নেই, কোন বিবাহ বার্ষিকী নেই। আল্লাহ এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করে। বলছিলাম কয়েকটা বিষয় বলবো, একটা বিষয় হয়ে গেছে যে ফাতেহা ইয়াজদহম করা যাবে না, সমর্থন করা যাবে না, চান্দা দেওয়া যাবে না। দ্বিতীয় বিষয় হল বিভিন্ন পত্র পত্রিকায় একটা খবর আসছে, আমাদের দেশের একটা জেলা আছে নেত্রকোনা, আছে না নেত্রকোনা ময়মনসিংহের পরে, ওখানে কোন লোক ওইখানে থাকতে পারে। এই নেত্রকোনায় একটা পরিবার, সেই পরিবারে একটা বুড়ি, তার 10টা ছেলে মেয়ে। কয়টা? আগের যুগের লোকের তো ইরশাদ মিয়ার জন্ম নিয়ন্ত্রণ বিশ্বাস করত না, এটা বিশ্বাস করলে ইমানও থাকে না। সুখী পরিবার গরিবার লক্ষ্যে যারা জন্ম নিয়ন্ত্রণ করে তাদের ইমান নষ্ট হয়ে যায়। সুখী পরিবার আপনি গড়বেন না আল্লাহ দিবে? আপনি সন্তান কমায়ে সুখী পরিবার গড়বেন? কখনো সম্ভব না। দুটা সন্তান নিলেন নাকি সুখী পরিবার? যদি বলে না এটা কয়দিন পরে, কয়েকটা থাকলে তো দেখ, দু চারটে মরে গেলে আর দু চারটে তো আছে, বাপের বুড়া বসে কাজে লাগবে। কিন্তু এদের মাত্র দুটা লইছে, এক ছেলে এক মেয়ে। এরা যে বলে দেয় এর কি থাকলো, এর সম্পত্তি কাকে দিয়ে যাবে? বিদেশে বেড়ালকে দিয়ে দেয়, কুকুরকে দিয়ে দেয়, কুকুরের নামে উইল করে, বুড়া বয়সে আপনাকে হাসপাতালে নেবে কে, আপনাকে ডাক্তারের কাছে নেবে কে? এই যে করতেছে সুখী পরিবার, আপনাদের ডাক্তারের কাছে না লোকই নেই, কিছু সুখী পরিবার। আপনি কাঁপতে কাঁপতে পড়ে মাথা ফাটাই ফেলছেন, লোক তো নেই, একাই দেখতে হয়, একাই দেখতে হয়। আর যাদের ছেলে পেলে আছে সব ক্ষেত্রে ছেলে মেয়েরা সহযোগিতা করে। যাই হোক, আগের যুগের লোকেরা এই সমস্ত জন্ম নিয়ন্ত্রণ মৃত্যু নিয়ন্ত্রণ এগুলো বিশ্বাস করে না। জামাত শিবিরের এক ডাক্তার কইছে যে আমরা উন্নত মানের চিকিৎসা দিয়ে লোকদের হার্ট বাড়াই দিচ্ছি। হায়াত বাড়াইতে কেমনে? চিকিৎসা করলো যে হায়াত, না করলো সেই হায়াত। চিকিৎসা করো তো সুন্নত, সুন্নত বলে করলে সব পাবেন, কিন্তু আপনি হায়াত বাড়াই দিবেন কেমনে? এই ডাক্তার বলতেছে টুপি টাপি আছে, খসখসে দাড়ি আছে, স্টেডিয়ামের ঘাসের মতো দাড়ি আছে তার, স্টেডিয়ামের ঘাসের মতো কি আছে, দাড়ি আছে। সে বলতে যে আমরা উন্নত মানের চিকিৎসা সেবা দিয়ে মানুষের হায়াত বাড়াই দিচ্ছি। এই কথা যে বলবে আর যে বিশ্বাস করবে, ইমান থাকবে? এই বুড়ির 11টা সন্তান,
তারা মোটামুটি সচ্ছল, বড় ধনী না হলো মোটামুটি সচ্ছল। কিন্তু দুঃখের বিষয় হল এই দশটা সন্তানের কেউ মাকে একত্র খাবার দেয় না, দশজনের কেউ খাবার দেয় না। এই বুড়ি চলতে পারে না, সে ভিক্ষা করে করে যেদিন শরীর ভালো থাকে ভিক্ষা করে, ভিক্ষা করে খায়, আর যদি শরীর ভালো থাকে না পড়ে থাকে, না খায় পড়ে থাকে, না খায় পড়ে থাকে। এটা কেন হলো? খবরটা তো সব পত্রিকায় এসে গেছে, কিন্তু কথা হলো এটা হলো কেন? এটা আমাদের চিন্তার বিষয়। দশটা ছেলে মেয়ে থাকতে এই বুড়ি ভিক্ষা করে খাইতেছি, হাজারো ঘটনা আছে। এক পুলিশ অফিসারের মা না খাইয়ে মরতেছিল, পত্রিকায় খবর বেরোয়েছে, তারপরে পুলিশ অফিসার গেছে মার খবর নিতে, এর আগে যায়নি। এখানে সমস্যা কি, কারণ কি? কারণ এই, আল্লাহ আল্লাহ রসুলের পরে দুনিয়াতে সবচেয়ে হকদার হলো বাপ মা। সবচেয়ে হকদার কি? যাদের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সব হয়। একবার তাকাইবেন একটা কবুল হজ, দুইবার তাকাইবেন দুটা কবুল হজ। তারা বেঁচে থাকলে সাতটা হক আছে, পাওনা আছে বেঁচে থাকলে, এবং তারা দুনিয়ার থেকে চলে গেছে, আপনি বেঁচে আছেন, তারা চলে গেছে, তখনও আর সাতটা হক আপনার কান্ধে রয়ে গেছে। বেঁচে থাকলে সাতটা, মরে গেলে সাতটা, বাপ মায়ের পাওনা কয়টা? চোদ্দটা। এই চোদ্দটা হক, এটা কি ব্রিটিশ সিলেবাসে পড়ানো হয়? তাহলে বলেন কোন কিলাকে পড়ানো হয়? যদি পড়ানো হয় দাবি করেন তো বলেন কোন কিলাকে পড়ানো হয়? মাস্টার্স অনার্সে পড়ানো হয়? গ্রাজুয়েট এম কম বি কম এখানে পড়ানো হয়? কোথাও পড়ানো হয় না। তবে এই বুড়ি আর তার স্বামী এই বাচ্চাগুলোকে একটাকেও ধর্মীয় এলেম, কোরআন সুন্নার এলেম শিক্ষা দেয় নাই, কোরআন সুন্নার এলেম শিক্ষা দেয় নাই। তার নগদ ফলাফল এই দশটা ছেলে মেয়ে, আরে এক একজনের তিনজন করে তিন দিন করে যদি খাওয়ায় তো মাস পোড়া হয়ে যায়, তিন দিন করে খাওয়াইলে, কিন্তু কেউ দায়িত্ব নিচ্ছে না। ব্রিটিশ সিলেবাসের হাজারো সাইড এফেক্ট আছে, হাজারো। এই একটা এই ব্রিটিশ সিলেবাসের সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ব্রিটিশ সিলেবাস থাকবে তো বাপ মার এই দুর্দশা হবে। আপনি যদি ছেলেকে দিন না শিখাই থাকেন, বাপ মায়ের হক না শিখাই থাকেন, আপনি এই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন। ব্রিটিশ সিলেবাসের এই সাইড এফেক্টের কারণে আমাদের মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। কাফেরদের দেশে হইতে পারে, কিন্তু তাদের শরীয়তে বাপ মা কি জিনিস, বাপ মার খেদমত কি জিনিস, বাপ মার খেদমত মানে জান্নাতের সার্টিফিকেট, এগুলো তো তাদের ওই বেদ পুরাণে বাইবেলে এগুলো নেই। বেদ পুরাণ বা বাইবেলে এগুলো নেই। তাদের দেশে বৃদ্ধাশ্রম হইতে পারে, কিন্তু বাংলাদেশ মুসলিম দেশ, এর হাজারো আলেম ওলামা, হাজারো মাদ্রাসা, হাজারো তবলিগলা দিনদার লোক, এইখানে বৃদ্ধাশ্রম হবে কেন?
এখানে হবে কেন? এটা আমার প্রশ্ন। এবং সেখানে বিরুদ্ধারা আছে, অনেক সচিবের বাপও আছে, এবং অনেক মা আছে যে অন্তিম চিঠি লিখছে ছেলের কাছে, অন্তিম চিঠি যার মধ্যে লিখছে, বাবা তোর পড়ানোর জন্য আমি বিয়ের সময় যত অলঙ্কার পাইছিলাম সব বিক্রি করে দিছি তোর পড়ানোর জন্য, তুই মানুষ হবি আমাদের দেখবি। কিন্তু আজকে আমি বৃদ্ধাশ্রমে হ্যাঁ মরতেছি, আমার দেখাশোনার কেউ নেই, কেউ নেই, নাতি নাতনিগুলো দেখতে মনে চায় কিন্তু তোরা আনিস না কোনো সময়, আমার কাছে আনলে তাদের শরীরে নাকি জার্ম চলে যাবে, তারা অসুস্থ হয়ে যাবে, তাই দাদার কাছে আনে না। তো সেই মহিলা লিখতেছে যে আমার অলংকার বিক্রি করে তোরে পড়াইছি, আমি অন্যের বাড়ি কাজ করে তোরে পড়াইছি, তুই বিরাট কষ্টে চলে গেছি, সচিব হয়ে গেছিস, আমি তো এখানে মরতেছি। এইগুলো ব্রিটিশ সিলেবাসের সাইড এফেক্ট। ব্রিটিশ যে বীজ বৃক্ষ লাগাই গেছিল, ব্রিটিশ যে বীজ বৃক্ষ লাগাই গেছিল সেই বীজ বৃক্ষের ফল এইগুলো। কাজে আমাদের হাতে সময় আছে, সুযোগ আছে, আমাদের যে সমস্ত বাচ্চা এখনো ছোট এদেরকে আমরা কমপক্ষে দুই বছরের জন্য হইল কমই মাদ্রাসায় দিয়ে দিই, হুজুরাকে মুসলমান বানাই দিক, তাতে মুসলমান হিসেবে চলতে পারে, আপনার সেবা করতে পারে, আপনার মৃত্যুর সময় কালেমা পড়াইতে পারে, আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে, আপনাকে কবরে ডান খাতে রাখতে পারে। এর জন্য দুটা বছর ধরে এখানে কমপক্ষে। আর যদি হাফেজ আলেম বানাইতে পারেন তো এই আপনার ছেলেকে বলা হবে তোমার খানদান থেকে কমপক্ষে দশজন লোক যাদের জন্য জাহান্নাম অজব হয়ে গেছে এদেরকে সাথে করে বেঁচে নিয়ে দাও। আর বলা হবে পড়ো আর চড়ো, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে ওইখানে তোমার ঠিকানা। আরো বলা হয়েছে এক হাদিসে, যেটা আপনারা তবলিগের ফাজাইলে কোরআনের হাদিসটা পাবেন, এই হাফেজ আলেমের যে বাপ মা, হাফেজ আলেমের বাপ মা, আল্লাহ তাদেরকেও ছেলের খাতিরে, ছেলের খাতিরে ছেলে হাফেজ হয়ে গেছে দিনের খেদমত করছে, আলেম হয়ে গেছে দিনের খেদমত করছে, এই খাতিরে বাপ মাকেও ছেলের জান্নাতে রাখবে, দিনের খেদমত করতে হবে। আপনার ছেলে আলেম হয়ে কাতার চলে গেল, সৌদি আরব চলে গেল, যে দোকানদারি করলো, এই আলেম বানায় কোনো লাভ নেই। আপনার ছেলে আলেম হয়ে হাফেজ হয়ে কাতার চলে গেল ইমামতি করতে, সৌদি আরব গেল ব্যবসা বাণিজ্য করতে, আল্লাহ বানাইছিল খাদেমুল কোরআন, সে ওখানে যে হইল খাদেমুল দাজাজা। দাজাজা অর্থ বুঝেন আপনারা? দাজাজা মানে মুরগি, মুরগির ফার্মে চাকরি নিছে। তা আল্লাহ বানাইছে খাদেমুল কোরআন, খাদেমুল ইনসান, সৃষ্টি সেরা মানুষের খাদেম, সে হয়েছে মুরগির খাদেম, মুরগির খাদেম। আবার কোন হুজুর হয়েছে গাড়ির খাদেম, কোন শেখের গাড়ি মুছে দেয় তাই মাসে তার লাখ টাকা পাচ্ছে, খাদেমুল সাইয়ারা, প্রাইভেট কারের আর্মি হল সাইয়ারা, খাদেমুল সাইয়ারা। আল্লাহ কি বানাইছিল আর সে কি করল? এই আলেমের কোন ফজিলত নেই, আলেম হয়ে তাকে এলেমের খেদমতে থাকতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষকে তালিম দিতে হবে, ছাত্রদেরকে পড়াইতে হবে, মানুষ বানাইতে হবে, সেই আলেমের ফজিলত।
তো বলতেছিলাম ছেলে পেলে যদি আলেম হয়ে দিনের খেদমত করে তো বাপ মা মূর্খ হইল কোন জান্নাত পাবে? ছেলে যে জান্নাত পাইছে আল্লাহ ওই জান্নাত দান করবে। এটা হলো দ্বিতীয় বিষয়। নেত্রকোনা যে ঘটনা বললাম, ব্রিটিশ বীজ বৃক্ষের ফল আমাদের জানা থাকা দরকার। আমাদেরও ছেলে পেলে আছে, আমরা তাদেরকে বাপ মায়ের হক শিখাইতেছি কিনা? না শিখাইলে তারা আমাদের সাথে এই ব্যবহার করবে, এই ব্যবহার করবে। বিবি নিয়ে সে আনন্দ করবে, ফুর্তি করবে বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু আপনার খবরও নেবে না, খবরও নেবে না। আপনি কোথায় কি করতেছেন, কোথায় পড়ে আছেন, খবরই নেবে না। তার সে তো জানে না, জানে না। আমি আরেকদিন কিসটা চলেছিলাম, হজের তো আসছে, সবচেয়ে কম দামি চাদরটা আছে বাপের জন্য, আর সবচেয়ে বেশি দামিটা আছে কার জন্য? হয় নাই, উকিল বাপের জন্য। অথচ উকিল বাপ নামে কোন জন্তু শরীয়তে নেই, নিজের বাপ উকিল বাপ হবে। কোন থার্ড পার্সন উকিল বাপ হবে এটা আমাদের শরীয়তে নেই। এটা কোন চিড়িয়াখানায় থাকলে থাকতে পারে, কিন্তু শরীয়তে নেই। নিজের বাপ উকিল বাপ হবে, থার্ড পার্সন হইতে পারবে না। তাহলে বেপর্দা হবে, ওই মেয়ে তাকে বাপ মনে করে তার কাছে যাবে। তো ওই লোক সবচেয়ে দামিটা আছে কার জন্য? উকিল বাপের জন্য। উনি আমার বিবিকে আমার হাতে তুলে দিচ্ছে, দামিটা তার জন্য। আর সেকেন্ডটা আছে তার শ্বশুরের জন্য, কিন্তু উনি আমার বিবির জনক, এই জন্য ওনার জন্য এই সেকেন্ডটা। আর সবচেয়ে কম দামি আছে নিজের বাপের জন্য। কি জন্য? আমার বাপের তো আর কোন অবদান নেই, বুঝছেন? ব্রিটিশ শিক্ষা কি শিখছে? উকিল বাপের অবদান আছে, শ্বশুরের অবদান আছে, কিন্তু তার বাপের কোন অবদান নেই, এই শিখছে। এই কিসটা আমাদের যাত্রা বাড়ির হুজুর শোনাইছে, ওনার কাছে কইছে, হুজুর ঠিক আছে কিনা? উনি কইছে একদম ঠিক নেই, পরে উনি আবার ঠিক করে দিচ্ছেন, না একদম দামিটা দিবেন আপনার বাপরে, আর সেকেন্ডটা দিবেন শ্বশুর রে, আর থার্ডটা দিবেন ওই জন্তুরে। এই গেল ব্রিটিশ সিলেবাসের ফলাফল। তিন নম্বর কথা, আপনার আমার বুঝের নাম শরীয়ত না, যত ভালো মনে হোক শরীয়ত। নবীজির ফর্মুলায় আসতে হবে, কোথায় আসতে হবে? নবীজির ফর্মুলায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির বের হলেন, টহল দিলেন সাহাবা ইকরামের ইবাদত দেখার জন্য, তাহাজ্জুদের সময় কে কি করে দেখার জন্য। আমাদের মাদ্রাসায় এটা আছে, হুজুরা রাত্রে দেখে ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কিনা, হুজুরা দেখে তাহাজ্জুদ পড়ে পুরা দেশবাসীর জন্য দোয়া করে, আমাদের ছাত্ররা শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে শুধু নিজের জন্য না, পুরা দেশবাসীর জন্য দোয়া করে। আমাদের টিকে আছি এখনো, আমরা খাওয়ান পাইতেছি এই ছাত্রদের কান্নাকাটির জন্য। আপনার পাবলিক কয়জন কান্দে? তাহলে বলে আমি তো আমার ক্লাসে বলে দিছি, আমি তো বুখারি পড়াই, ওখানে 150 ছাত্র, বলছি তাহাজ্জুদ পড়বো না, আমি তোমাদের ঘন্টা নেব না, ক্লাস করবো না, ওই ছাত্র আমার দরকার নেই। যে ছাত্র তাহাজ্জুদ পড়বো না আমি তাকে পড়াবো না, আমার কাছে পড়তে হলে তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়ে দেশবাসীর জন্য দোয়া করো,
দেশের জন্য দোয়া করো, তারপরে কিতাব নিয়ে বস। তো নবীজি রাত্রি বের হয়েছেন, আবু বকর সিদ্দিকের পাশে যখন গেলেন, দেখেন উনি খুব নিম্ন আওয়াজে নামাজ কেরাত পড়তেছেন, খুব নিম্ন আওয়াজে। আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বললেন না। হযরত ওমরে ফারুকের বাড়ির পাশে গেলেন, দেখেন যে বিরাট আওয়াজে উনি কেরাত পড়তেছেন, বড় আওয়াজ, রাস্তাতে শোনা আছে। পরে ফজরের পরে দুজনকে ডাকলেন, আবু বকর তুমি যে এত আস্তে পড়তেছিলে, কি চিন্তা করে, কি মনে করে তুমি এত আস্তে পড়তেছিলে? বলল, হুজুর আমার আল্লাহ তো সব আওয়াজই শোনে, জোরেটাও শোনে, আস্তেটাও শোনে। আসমাতু মান্দা যাইতু, আমি তারা শুনাইতে চাইছি, তাকে তো শোনাই ফেলছি, কিন্তু শুনছে এই মনে করে পড়ছে আমি। হয় নাই তোমার এই বুঝ হয় নাই, ওমর তুমি এত জোরে পড়তেছিলে কেন, এত জোরে? বলল, হুজুর আমার চিন্তা ছিল যে ও কিছু লসানান আত্মুদ্দুর শায়তান, আমার উদ্দেশ্য ছিল আমার এই তেলাওয়াত শুনে, নামাজের তেলাওয়াত শুনে ঘুমন্ত লোকেরা জাগ্রত হয়ে যাবে আর শয়তান ভেঙে যাবে, তাই আমি এত জোরে পড়তেছিলাম। নবীজি বললেন, হয় নাই, নিয়ত তো তোমার ভালো, কিন্তু এটা শরীয়তের ফর্মুলায় আসে নাই। পরে নবীজি শরীয়তের ফর্মুলা দিল, দেখেন ওনাদের মতো লোক তাদের নিজস্ব চিন্তা চেতনা শরীয়ত হয় নাই, সুন্নত হয় নাই, আর আমরা এটা ভালো মনে করি আর সেটা আরম্ভ করে দিই, কিন্তু ভালোই তো, এটা আমারও লাভ হবে, আমার ভাইদেরও লাভ হবে, খারাপ না। নিজে চিন্তা করে ওইটাই জায়েজ মনে করে, ইবাদত মনে করে শুরু করবে, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, এলে আমাদের অবস্থা। অথচ ওনাদের চিন্তা চেতনা এটা নবীজি সমর্থন করলেন না, নবীজি বললেন, হে ওমর তুমি একটু ছোট করো, অত জোরে না, একটু ছোট করো। আর আবু বকরকে বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আরেকটু বড় করো। অর্থাৎ দুজন মাঝারি আওয়াজে তেলাওয়াত করো। এটাই কোরআনের আয়াতে বলা হয়েছে, লা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিদ বিহা আর একদম বেশি ছোট আওয়াজেও পড়ো না, যেগুলো আওয়াজে পড়তে হবে, কিছু তো আছে আস্তে পড়তে হবে, ওঠার ব্যাপারে না, যেখানে জোরে কেনা তাহাজ্জুদ নফল নামাজ সেখানে আপনি জোরেও পড়তে পারেন আর আস্তেও পড়তে পারেন, জোরে পড়তে চাইলে এটা পরিমাণ কি হবে, মাঝারি হইতে হবে। এই নবীজি যেটা বলে দিলেন এটা হলো সুন্নত, ওনারা ব্যক্তিগত ভাবে যেটা বুঝছিলেন এটা কি হলো না, সুন্নত হলো না। এর দ্বারা বোঝা গেল আমাদের চিন্তা চেতনা যত ভালো হোক ওটা কিন্তু শরীয়ত হবে না, শরীয়ত হবে যদি নবী আলাইহিসসালামের ফর্মুলা হয়। একটা কিস্তা বলে শেষ করতেছি, একজন বহুত বড় বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, এমনকি তার কাশ হয় অনেক কিছু সে দেখতে পায় কাশ, উনি খুব মনোযোগ সহকারে নামাজ পড়তেন। এই কিস্তা মাওলানা আশরাফ আলী থানভি হাকিম উল উম্মত উনি লিখছেন, ওনার পীর হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি উনি লিখছেন এই ঘটনা, খুব মনোযোগ সহকারে নামাজ পড়তেন এই বুজুর্গ, কিন্তু উনি মনোযোগ বাড়ানোর জন্য চক্ষু বন্ধ করে নামাজ পড়তেন, চক্ষু বন্ধ করে নামাজ পড়তেন,
একদিন ওনার খেয়াল হলো, উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যে নামাজটা পড়তেছি এটার পজিশন কি, দেখি তোমার দরবারে কবুল হইতেছে, এর রূপরেখা কি, এটা আল্লাহ তুমি আমাকে একটু দেখাই দাও। এই দোয়া করছ, দোয়া করলে আল্লাহ তাকে দেখাই দিলেন, বুঝুন আল্লাহ তার দোয়া কবুল করেন, দেখাই দিলেন, কি দেখাই দিলেন, তার সামনে দেখতেছে কেমন যেন পরমা সুন্দরী এক হুদ, জান্নাত আল্লাহ হুদ দিবে না, হ্যাঁ হুদদের থেকে কিন্তু আমাদের বিবিরা বেশি সুন্দরী হবে, এখন দুনিয়াতে কালা থাকুক আর ধলা থাকুক, দুনিয়াতে কালা থাকুক আর ধলা থাকুক, বেসতে যাওয়ার ফলে হুদদের থেকেও আমাদের বিবিরা কি হবে, বেশি সুন্দরী হবে, কারণ তারা এর অনেক কষ্ট করে গেছে, স্বামীর খেদমত করছে, স্বামীর সংসার দেখাশোনা করছে, এতগুলো সন্তান জন্ম দেওয়া, এই নয়টা মাস পেটে রাখা, তাকে ভূমিষ্ঠ করা, এটাকে এই দুই তিন মাস দুই তিন বছর এটাকে লালন পালন করা, অনেক কঠিন ব্যাপার, এই জন্য মায়ের হক বাপের থেকে তিন গুণ বেশি। তো ওই বুজুর্গ দেখতেছে ওনার সামনে হুরের মতো সুন্দরী একটা রমণী, প্রত্যেকটা ইবাদতের বদলে তো আল্লাহ কিছু দিবেন, ওটা দেখাই দিচ্ছেন, কিন্তু লক্ষ্য করলেন চোখ বন্ধ করা, চোখ বন্ধ করা, কাদা মানুষ যেরকম চোখ বন্ধ করা থাকে এরকম বন্ধ করা, যাক পরে উনি আল্লাহর কাছে ফের দোয়া করলেন, আল্লাহ দেখলাম তো খুব ভালো জিনিস কিন্তু এর চোখ নেই কেন, চোখ নেই কেন, তো আল্লাহর পক্ষ থেকে ওনার কলবের মধ্যে ইলহাম করা হলো, চোখ এই জন্য নেই, নামাজে আমার নবীর তরিকা হলো তুমি সেজদার জায়গায় চাইয়ে থাকবা, সেজদার জায়গায় নজর রাখবা, তুমি তো এটা করো নাই, তুমি তো বেশি মনোযোগ অর্জন করার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ছো, আরে মনোযোগ একটু কম হইলে হোক কিন্তু আপনি সুন্দর ঠিক রাখেন, মন এদিক ওদিক চলে গেলে মন ধরে নিয়ে আসেন, যাইতে পারে বারবার যাবে, আপনি আমি বারবার মনকে ফেরাই নিয়ে আসবো, আমি বাজারে আসি নাই, আমি নামাজ পড়তে আসছি, মন যাবে বারবার যাবে ধরে আনতে হবে, আর চোখ বন্ধ রাখা যত জায়েজ আছে, নামাজ হবে সুন্নত হবে না, কি হবে না, সুন্নত হবে না, তাই আল্লাহর পক্ষ থেকে জানানো হলো তুমি যে সুন্নত তরফ করছো এই জন্য তুমি যে হুর পাইছো, এই হুরের কি নেই, চোখ নেই, এত মনোযোগ দিয়ে নামাজ পড়লো, এত বড় বুজুর্গ কিন্তু একটা শূন্য তরক হয়েছে, এই অবস্থা, এই জন্য আমাদের কোথায় নজর কোথায় থাকবে, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, রুকুতে দুই পায়ের মাঝখানে, সেজদাতে নাকের ডগায়, আর সালামে দুই কাঁধে, এইভাবে নজর রাখতে হবে, শূন্যতার মধ্যে নূর, শূন্যতার মধ্যে বরকত, এই জন্য প্রত্যেকটা কাজে আমরা শূন্যত খুঁজব, নিজের বুঝকে যে চোখ বন্ধ করলে বেশি মনোযোগ হয় নিজের বুঝ, এই বুঝের নাম শরীয়ত না, এই বুঝের নাম শরীয়ত না, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজে নবীজির শূন্যতকে অনুসরণ করার তৌফিক দান করে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।